ভুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা, বজ্র কঠিন রাজ্যে এটাই শান্তি শৃঙ্খলা। দেখুন, বঙ্গ রাজনীতিও এখন বুলেট বাক্য নিয়ে দিনরাত সরগরম, আর এই বুলেট বাণের সঙ্গে সুগ্রীবের মতো দোসর হয়েছে ব্যক্তি আক্রমণও, যার পারদ চড়ছে প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে। কেউ যৌনতার মাপকাঠি টেনে আনছেন, তো কেউ আবার পিতৃপরিচয় নিয়ে টানাটানি করছেন। কিন্তু রাজনীতির কুশীলবদের কাছে এটাই কি দেখতে চায় বঙ্গবাসী? এরপর ভাষণে ওই কথায় কথায় রবীন্দ্রনাথের বাংলা, নেতাজির বাংলা বললে সেটা ফাঁকা বুলি ছাড়ার কী মনে হবে? শুধু শাসকের মুখে গুলি চালানোর কথা নয়, শাসক বিরোধী সবার তরফেই কুকথার মেশিন গান থেকে একেবারে বুলেট বৃষ্টি হচ্ছে। প্রতিদিন রাজনীতি, সমাজ, সংস্কৃতি রক্তাক্ত হচ্ছে, তাই আমরা উদ্বিগ্ন। আর এই উদ্বেগ থেকেই আমাদের আজকের সভার বিষয়। আজকের বিষয়, কারুর মুখে বুলেট ছোটে, কেউ বা সোজা ছেটান কাদা, কাজিয়ায় ঢাকে মানুষের ইস্যু, রাজনীতি কি এটাই দাদা? আজ আমাদের প্রথম বক্তা বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার। নমস্কার। চেষ্টা করছিলাম যে আজকে সন্ধ্যাটাকে শুভ সন্ধ্যা বলতে, কিন্তু কথাটা বলতে গিয়ে কোথায় যেন আমাদের সভার আজকের সন্ধ্যারে বক্তব্যের পরিপ্রেক্ষিতে, সভার যে প্রস্তাবনা তার পরিপ্রেক্ষিতে কথা বলতে গিয়ে শুভ সন্ধ্যা কথাটা কোথায় যেন গলায় আটকে যাচ্ছে, ঠিক পরিষ্কারভাবে কথাটা স্বতঃস্ফূর্তভাবে বলা যাচ্ছে না। তো খানিকটা আমরা যদি প্রাচীন ইতিহাস টেনে আনি, যে আজ থেকে প্রায় 2200 বছর আগেকার অগস্ট মাসের এক দুপুরে রোমান সাম্রাজ্যের পম্পেই নামেও এক শহর একটি আগ্নেয়গিরির উদ্গিরণে কেঁপে উঠেছিল। সেই আগ্নেয়গিরির নামটা ছিল ভেসুভিয়াস, এবং সেই ভেসুভিয়াসের উদ্গিরণের পর, কয়েক ঘন্টা উদ্গিরণের পর দেখা গেল যে রোমান সাম্রাজ্যের যত আতিশয্য, তার যত বৈভব, তার যা প্রসপ্যারিটি, ঘন্টার মধ্যে সেটা ছাইয়ে পর্যবসিত হলো। এবং আমি কয়েক ঘন্টা ওই পম্পেই শহরের মধ্যে দিয়ে হাঁটাচলা করেছি, এখনও দেখবেন সেই ছাই ভস্মের মানুষগুলো, সেই ছাই মাখা অট্টালিকাগুলো এখনও কিন্তু মনে আছে, যে সারা গায়ে সেই আগ্নেয়গিরির উদ্গিরণের ছাই মেখে তাদের জীবন, জীবনের প্রতিটা সত্য, জীবনের প্রতিটা উপলব্ধি কোথায় যেন সেই ছাইয়ের মধ্যে ধামাচাপা পড়ে থেমে গেছে। আর আজ আমাদের মুখে মুখে আগ্নেয়গিরি, কোথায় এক 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 ভেসুভিয়াস যেখানে আমাদের পম্পেইকে নাড়িয়ে দিয়েছিল, আজকে প্রতিটা মানুষের মধ্যে দিয়ে সমালোচনা, কাউন্টার সমালোচনা, ব্যক্তিগত আক্রমণ, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তার পরিবার কেন্দ্রিক, কোথাও কোথাও একেবারে কেচ্ছার সাইক্লো স্টাইল জীবনী বিতরণ হচ্ছে। কিন্তু এটাই কি আজকের জীবনের, আজকের সমাজের, এটাই কি আমাদের আজকে প্রাপ্য, বা এটাই কি আজকে আমাদের সন্ধ্যার, বা আজকে আমাদের জনমানসের এটাই কি আলোচনার বিষয়? আমরা সেখানে প্রশ্ন করি যে জবের থেকে এই দুর্নীতি কেন্দ্রিক একটা অস্থিরতা, নিশ্চয়ই দুর্নীতিকে কঠোরতমভাবে আমাদের প্রতিবাদ করতে হবে। জবের থেকে আমাদের এই ঘটনা নিয়ে একটা নানান রকম অস্থিরতা, প্রতিবাদের যথেষ্ট কারণ আছে, যথেষ্ট জায়গা আছে। আজকে ইনভেস্টিগেশন, আজকে প্রোটেস্ট, এগুলো সমাজের মধ্যে দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঘন্টার পর ঘন্টা, সন্ধ্যের পর সন্ধ্যে, আজকে আমি নারদা করেছি, তুমি সারদা করেছো, আজকে আমি এই ভায়োলেন্স করেছি, তুমি ওইখানে মেরেছো, আজকে আমার ব্যাপম আছে তো তোমার ওই দুর্নীতি আছে, কিন্তু এর বাইরে কি কোথাও বর্তমান এবং ভবিষ্যৎ দেখার সামান্যতম চেষ্টা হচ্ছে? আজকে এই হলে ঢুকতে গিয়ে দেখলাম একটি অল্প বয়সী ছেলের সঙ্গে দেখা হলো, এবং তখন মনে পড়ছে যে প্রতিটা মুহূর্তে যে দিনে কয়েক হাজার শিশু আজকে পশ্চিমবঙ্গে জন্মাচ্ছে, যে কিশোরগুলো পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, প্রতিটি মানুষের মাথায় আমরা প্রায় 1 লক্ষ টাকার ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছি। এটা কি আমাদের একটা ব্যক্তি
ব্যক্তি বিশেষের মধ্যে আমাদের আমাদের ব্যক্তি বিবেকের মধ্যে কোথাও কি দংশন করছে যে আমরা সতেরো লক্ষ কোটি টাকা আমাদের রাজস্বের মধ্যে 26 লক্ষ কোটি টাকা আমার ব্যয়, আমরা কোথার থেকে আমাদের ভবিষ্যতের আর্থিক নীতি কি যে এই যে প্রতিটা ঋণের বোঝা মানুষের মাথায় চাপছে, আমাদের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট তার প্ল্যানিং পলিসি আমাদের কোথায় নিয়ে খাড়া করছে, কেন আমরা ভারতবর্ষের দুর্বলতম 4টে অর্থনীতির মধ্যে কাউন্টেড হচ্ছি, যেখানে বলা হচ্ছে যে বার বার আমাদের সমালোচনা করা হচ্ছে যে আমাদের ডেট টু জিডিপি রেশিও আজকে প্রায় 5%-এর কাছাকাছি পৌঁছচ্ছে, যেটা একটা বিপদ সংকেত। আজকে যখন ভারতবর্ষের দুর্বলতম 3টে অর্থনীতি নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে বিহার পড়ছে, অন্ধ্রপ্রদেশ পড়ছে, পশ্চিমবঙ্গ পড়ছে, কোথায় গেল সেই দিন যেখানে আমরা একেবারে মাথা উঁচু করে 15-20% ইন্ডাস্ট্রিয়াল আউটপুট করেছি, কোথায় গেল সেই দিন যেখানে আমাদের হাত থেকে যখন টেক্সটাইল ছিনিয়ে গেল আজকে বাংলা ফিরে এসেছিল হেভি ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে, আজকে আমরা নানান রকম ঝড়ঝাপটা সামলেও একটা জায়গায় নিজেরা দাঁড়িয়েছিলাম। রাজনীতির মধ্যে বিভিন্ন দল থাকবে, তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তাদের মধ্যে একটা তীব্র কম্পিটিটিভনেস থাকবে, এটা সাধারণ মানুষ বোঝে, আমরা প্রত্যেকে বুঝি, কিন্তু যেটা আমরা আজকে বুঝতে পারি না যে কেন রাজনীতির মধ্যে, কেন আমাদের রাজনীতির মধ্যে আজকে সেই পলিসি, সেই প্ল্যানিং, কেন আমরা বাস্তবের সেই ডায়াগনোসিসটা করে উঠতে পারছি না যে আমাদের বর্তমানের এই ঝুট ঝামেলা বিপদ, আমাদের অভাব অনটন, শিল্পায়ন, শিক্ষা, পলিটিক্যাল মোরালিটি, এই জিনিসগুলোকে অতিক্রম করে যদি আজকে দাঁড়াতে হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব। বাঙালির ইতিহাস নিয়ে এখানে আজকে আলোচনা করার এই সন্ধ্যাটা বোধহয় সঠিক জায়গা নয়। আমরা বুক ফুলিয়ে আমরা আজাদীর অমৃত মহোৎসব পালন করেছি, করা উচিত ছিল, কিন্তু স্বাধীনতোত্তর বাঙালি কতটা তার অমৃত পেয়েছে এবং কতটা তার গরল পেয়েছে সেই নিয়ে হয়তো একটা পৃথক বিতর্ক থাকবে, কিন্তু বারবার আমরা নানান সমস্যার মধ্যে ফিরে আসার একটা চেষ্টা করেছি, কিন্তু আজকে আমরা যে টোন, আমরা আজকে যে কন্টেন্ট, আমরা আজকে যে শালীনতা বোধ নিয়ে পরস্পরের মধ্যে কথাবার্তা বলছি, সেই কথাবার্তার কন্টেন্টের মধ্যে কিন্তু বিন্দুমাত্র কোথাও কি আশার আলো আছে যে আমরা এইখান থেকে উঠে একটা সদুত্তর পাবো, এমন একটা জায়গায় যেতে পারবো। রাজনৈতিক বিতণ্ডা সব জায়গায় হচ্ছে, এই মুহূর্তে গুজরাট এবং মহারাষ্ট্রের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হচ্ছে। কেন হচ্ছে? কারণ তারা নিজেদের মধ্যে তারা সমালোচনা করছে কেন কে $1 billion চিপ ম্যানুফ্যাকচারিং প্রজেক্টটা কে পেলো না, সেইটাই নিয়ে আজকে বিতণ্ডা হচ্ছে। চায়না আজকে ঝামেলায় পড়েছে, চায়নায় ঝামেলা পড়ার জন্যে মাসিক হারে প্রায় 5-7টা মেজর চাইনিজ ম্যানুফ্যাকচারিং ইউনিট তারা ভারতবর্ষে ট্রান্সলোকেট করছে, সেইটা নিয়ে একদিকে হায়দ্রাবাদ, একদিকে গুরুগ্রাম, তাদের মধ্যে একটা সাংঘাতিক দড়ি টানাটানি চলছে, কে একটা দুটো প্রজেক্ট কে পেলো না তার নিয়ে। তাহলে আমরা তো প্রতিযোগিতার মধ্যে থাকতে চাই, তাহলে কেন আমরা সেই শিল্পায়ন, সেই ইন্ডাস্ট্রিয়াল, সেই প্রোডাক্টিভিটির প্রতিযোগিতায় কি আমাদের দেখা যাচ্ছে? বন্ধু, মনে হয় সেই প্রোডাক্টিভিটির প্রতিযোগিতায় আজকে আমাদের দেখা যাচ্ছে না। এই প্রশ্ন কি আজকে মানুষের মধ্যে ওঠাটা অপ্রাসঙ্গিক? আশা করি এইটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন আজকের দিনে নয়। আর যেটা আমাদের হতাশ করছে, আজকে যারা মনে করছেন যে এই কতগুলো সস্তা, এই কতগুলো অশালীন, এই কতগুলো অর্বাচীন মন্তব্যের মধ্যে দিয়ে কারো রাজনৈতিক প্রজ্ঞা প্রকাশ পাচ্ছে এবং বাংলার মানুষ নাকি এই ধরনের কথাবার্তাগুলো গিলে খাচ্ছে, এই ধারণাটা সদ্বৈব মিথ্যা। আমরা কারো পিতৃ পরিচয়ে ইন্টারেস্টেড নই,
আজ কে সাধারণ মানুষ কারো ব্যক্তিগত জীবনে ইন্টারেস্টেড নয়, আজ কে সাধারণ মানুষ তার জীবন জীবিকা নিয়ে ইন্টারেস্টেড, সে জানতে চায় তার ছেলের শিক্ষাটা কোথায় গিয়ে দাঁড়াবে, সে জানতে চায় যে মেয়েটি চাকরিতে অ্যাপ্লাই করেছিল তার চাকরির অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে প্রসেসড হবে কি না, সে জানতে চায় যে আজকে যখন আমরা আমাদের 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 চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসার ভবিষ্যৎ কোথায়। তার উপরে অনেক প্রশ্ন আছে। আজকে আপনারা পলিটিক্যাল পার্টিরা এসে মানুষের সামনে বলুন যে আপনাদের নীতি কি। আপনারা শিল্পায়ন শিল্পায়ন করে গলা ফাটিয়ে দিচ্ছেন, আমাদের কাছে এসে বলুন যে ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে আপনাদের নীতিটা কোথায়, শিল্পটা কোথায় হবে, শিল্পর তো মাধ্যাকর্ষণ শক্তি লাগে, শিল্প কি হাওয়ায় ভেসে বেড়াবে। পশ্চিমবঙ্গ কি আজও ঠিক করতে পেরেছে যে আমাদের উইথ দ্য হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি ইন দ্য কান্ট্রি আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন পলিসি কি, আমরা কি তার উত্তর জানি আজকে? আমরা এখনো জানি না। এই নিয়ে বহু রাজনৈতিক ঠোক্কর গেছে, বহু রাজনৈতিক সংঘাত গেছে। আমাদের মধ্যে তো সেই পলিটিক্যাল ম্যাচিউরিটি আছে যে মানুষ আজকে সেই উত্তরটা জানতে চায় যে শিল্পায়নের ভবিষ্যৎ কি, শিক্ষার ভবিষ্যৎ কি। আমরা নানান রকম চেষ্টা করে যেমন স্বাস্থ্যসাথীর মতো একটা স্কিম আনলাম, গত 10 দিনের মধ্যে 3টে সেন্ট্রাল অ্যাকাউন্ট অডিট বেরিয়েছে। 3টে সেন্ট্রাল অ্যাকাউন্ট অডিটে দেখবেন যে এখনও আমাদের হাজারো চেষ্টা সত্ত্বেও, আমাদের গভর্নমেন্টের এত চেষ্টা সত্ত্বেও, আমরা আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার আমরা কমাতে পারছি না। বরঞ্চ দুদিন আগে প্রকাশিত অডিট কমিটির রিপোর্টে দেখা গেল, আমি এখনও এর কোনো এক্সপ্লেনেশন পাইনি যে কী করে আমাদের গভর্নমেন্টাল কন্ট্রিবিউশন টু হেলথ কেয়ার নাকি প্রায় আরও 1% কমে গেল। আমি এখনো জানি না, হয়তো 2019-20 পরিসংখ্যান হাতে এলে সেইটা পরিষ্কার বোঝা যাবে। অনেক অনেক প্রশ্ন আছে। আপনারা প্রতিযোগিতা করে বলুন যে আজকে যে বেনিফিটগুলো স্টেট গভর্নমেন্ট করছে, আজকে যদি বিজেপির সরকার আসে কি বাম ফ্রন্টের সরকার আসে, তাহলে আপনি কিভাবে আমাদের এই 6 লক্ষ কোটি টাকার ঋণ যে আমাদের মাথার ওপর আছে সেইটে নিয়ে আপনার প্ল্যানিং কি, পরিষ্কার করে বলুন, পরিষ্কার করে বলুন যে আমাদের ফিসক্যাল ডেফিসিট আপনি কি করে মেটাবেন, কারণ তার ওপরে ভবিষ্যৎ নির্ভর করছে। এত চিন্তা এত দুশ্চিন্তার মধ্যে বাঙালির ভবিষ্যৎ নিয়ে এই দুর্গাপুজোর প্রাককালে বোধহয় দুশ্চিন্তা হওয়াটা অস্বাভাবিক নয়। তবে কোথাও বোধহয় একটা ছোট্ট সুখবর দেখা গেল যে একটা প্রজাতি যখন আস্তে আস্তে বিরল হয়ে যায়, তখন সেই প্রজাতির 6টা 7টা স্যাম্পলকে ধরে এনে আমরা প্লেনে করে উড়িয়ে কিছু কিছু অভয়ারণ্যের মধ্যে আমরা দিয়ে দিই। তো বন্ধু, আজকের সন্ধ্যার শেষে আমার প্রশ্ন যে আর কয়েক দশক পরে বা তারও আগে আজকে বাঙালির ভাগ্য কি সেই চিতাবাঘের ভাগ্যের দিকে যাচ্ছে যে আমাদেরও কোনো একটা প্লেনে উড়িয়ে এনে ওই পৃথিবীর যে শেষ অবশিষ্ট 6-7টা বাঙালি যারা এই গালি গালাজ, যারা এই দৃষ্টি নীতিহীন রাজনীতির মধ্যে শিকার হয়ে আছেন, যে তাদেরও কি একদিন কোনো একটা অভয়ারণ্যে ছাড়তে হবে, এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। নমস্কার, ধন্যবাদ কুণালদা। কুণালদার প্রাথমিক কথা শুনে আমার লর্ড লিটনের লাস্ট ডেজ অব দ্য পম্পেই মনে পড়ে যাচ্ছিল, আর মনে পড়ছিল সুকান্ত ভট্টাচার্যের সেই অসাধারণ আগ্নেয়গিরি কবিতা যেখানে বিদ্রুপের হাসি আর বিদ্বেষের আতশবাজি, কার্যত বাঙালি কি ক্রমশ ছোট হতে হতে বিদ্বেষের আতশবাজির ওই গণ্ডিটার মধ্যে ধরা পড়ে যাচ্ছে, শেষ পর্যন্ত কি বাঙালির অভয়ারণ্য প্রয়োজন, সেখানে চিতা না চিতাবাঘ অর্থাৎ চিতা না লেপার্ড কী হিসেবে বাঙালি ঠাঁই পাবে, এ প্রশ্ন তো থাকতেই পারে। কুণালদা বলছিলেন শিশুর মাথায় 1 লক্ষ টাকা ঋণের বোঝা আমরা চাপাচ্ছি, আর শিশুর মনে কি চাপাচ্ছি? একটা শিশু সে টেলিভিশন সেট খুললে, ধরা যাক একেবারে সংসদীয় কার্যকলাপ লোকসভা টিভি দেখছে, সেটি কি শেখে? ডক্টর কুণাল সরকারের কথা শুনতে শুনতে আমার মনে পড়ে যাচ্ছিল এরাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র এক জায়গায় লিখছেন যে বিধানসভা চলাকালীন মা প্রায়ই জানতে চান, হ্যাঁ রে আমি তো তোকে কিছু লেখাপড়া শিখিয়েছিলাম, তা তুই কোথায় যাস, কাদের সঙ্গে বসিস?
লোকসভার প্রাক্তন স্পিকার প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায় বহুবার বহু সাক্ষাৎকারে আমাকে বলেছেন যে তিনি লোকসভা টিভি এনেছিলেন বিশেষ করে এই কারণে যে সংসদের অধিবেশনগুলো সরাসরি সম্প্রচার করলে সাংসদদের ওইসব অসংসদীয় কীর্তিকাহিনীর ছবিটা কিছুটা হলেও পাল্টাবে। সেটা কি আদৌ আজকের দিনে দাঁড়িয়ে এই 2022 সালে দাঁড়িয়ে হয়েছে? এই কিছুদিন আগে বিধানসভার একেবারে ভেতরে শাসক দলের নেতা নেত্রীদের হাতে পোস্টার ডোন্ট টাচ মাই বডি, আর সেই দিনই বিজেপি সদস্যদের হাতে পোস্টার ছিল পিসি চোর ভাইপো চোর। এটা বাংলার সংস্কৃতি কিনা সে প্রশ্ন তো আছে, কিন্তু তার থেকে আরও অনেক বড় প্রশ্ন যে মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন কি এই ব্যক্তি আক্রমণের সার্কাসটা দেখার জন্য? যাই হোক, আমার পরের বক্তা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। নমস্কার। প্রথমেই আজকের এই বিতর্ক সভায় উপস্থিত প্রত্যেককে আমার তরফ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যের শুরুতেই উল্লেখ করতে চাই, আজকে 20 সেপ্টেম্বর ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারের আজকে জন্মদিবস, এবং তাকে স্মরণ করতে গিয়ে একটি ঘটনার উল্লেখ অবশ্যই করব যে একটি জায়গায় বামপন্থী নেতা তৎকালীন মন্ত্রী গৌতম দেব বলেছিলেন যে তিনি রাজারহাট উপনগরীর নাম জ্যোতি বসু নগরী করবার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র তপনবাবুকে পাঠিয়েছিলেন। তিনি সেই সময় অসুস্থ ছিলেন, অসুস্থ থাকা অবস্থায় সেই আমন্ত্রণ লিপি গ্রহণ করে তপন শিকদার রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও তিনি জানিয়েছিলেন যে আপনাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে অসুস্থ থাকার জন্য যেতে না পারলেও এই অনুষ্ঠানের সামগ্রিক সাফল্য কামনা করছি। এটি একটি রাজনৈতিক সৌজন্যের একটি উদাহরণ মাত্র। ঠিক তার পাশাপাশি আরেকটি উদাহরণ আমাকে তুলে ধরতেই হবে। আপনাদের মনে আছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৎকালীন জ্যোতি বসু মহাশয় তিনি যখন অসুস্থ ছিলেন তখন সল্টলেকের ইন্দিরা ভবনে বর্তমান মুখ্যমন্ত্রী তার শারীরিক বিষয় নিয়ে খোঁজ করতে গিয়েছিলেন এবং তিনি খোঁজ নিয়ে আসবার পরে বাইরের সাংবাদিকদেরকে বলেন তার বাচনভঙ্গির মধ্যে দিয়ে যে জ্যোতি বসু তাকে আশীর্বাদ করেছেন এবং বলেছেন যে আপনি ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হবেন। ঠিকই মুখ্যমন্ত্রী হওয়ার পরেই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী যে কাজটি প্রথম করেছিলেন সেটা হচ্ছে জ্যোতি বসু নগরীর যে নাম সেটাকেই বদলে দিয়েছিলেন। এই পটভূমিকাটাকে আমাকে তুলে ধরতে হলো এই কারণেই যে আজকে যখন আমরা আমাদের রাজনীতির কথা বলছি, গত 10-11 বছরে আমরা পশ্চিমবঙ্গের অভ্যন্তরে যে রাজনীতি দেখেছি, কুণালদা এখানে উপস্থিত আছেন নিশ্চয়ই বলবেন তিনি, যেখানে দাঁড়িয়ে বাঙালি জানত নেতাজি বীর, এখন বর্তমানের বাঙালিদেরকে জানানো হয়েছে কেষ্টবীর বা অনুব্রত বীর। আমাদের এই 10-11 বছরে আর্থ সামাজিক সাংস্কৃতিক পরিকাঠামো যে জায়গায় আমরা পৌঁছে দিয়েছি এটাকে ঘুরে দাঁড় করাতে আমার মনে হয় কুণালবাবু বলছিলেন আমাদের বেশ কয়েক দশক লাগবে যে মানসিকতায় আমরা পৌঁছেছি। আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন এখানে এসে বসলাম দেখলাম আমরা এক পাশে রাজনৈতিক দলের কর্মীরা বসে আছি, আরেক পাশে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষরা বসে আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যারা রাজনীতি করি হয়তো কোথাও আমরা আয়নাকে মোজবার চেষ্টা করছি। রাজনৈতিক দলের কর্মী হিসাবে, অন্তত এটা আমার ব্যক্তিগত মত, যে আমাদের নিজেদের মুখও পরিষ্কার করবার দায় বা দায়িত্ব আমাদেরকে নিতে হবে এবং শাসক দলের ক্ষেত্রে এই দায় বা দায়িত্বটা অনেক বেশি, ফলে স্বাভাবিকভাবেই বর্তমান রাজ্যের সরকার যারা পরিচালনা করছেন তাদেরকেও কিন্তু এই দায়িত্বটা আরও বেশি নেওয়া উচিত বলেই আমি মনে করি। আমি মনে করি যে রাজনৈতিক উত্তেজনার কারণে হোক, সস্তা হাততালির জন্য হোক, অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এমন শব্দ বেরিয়ে আসে যে শব্দ সামাজিকভাবে গ্রহণীয় নয়। কিন্তু আমরা এটাও দেখেছি যে এই সস্তা জনপ্রিয়তা ক্ষণিকের হাততালির লোভে নিশ্চিতভাবে আমরা যদি হীরেন মুখার্জির কথা ভাবি, আমরা যদি ইন্দ্রজিৎ গুপ্তর কথা ভাবি, আমরা যদি অটল বিহারী বাজপেয়ীর কথা ভাবি, আমরা যদি সুষমা স্বরাজদের কথা ভাবি, আমরা যদি প্রিয়রঞ্জন দাশমুন্সির কথা ভাবি, আমি বলছি এরকম অসংখ্য নেতা আছেন যাদের বক্তব্যের মধ্যে কখনো এমন কোনো ভাষা আসেনি যে ভাষা সমাজের মধ্যে একটা নেতিবাচক প্রভাব তোলে।
সাহিত্যিক, কবি, লেখক, তারা তাদের ভাষার মধ্যে দিয়ে সমাজের মধ্যে একটা, আমি বলবো, একটা প্রভাব ফেলবার চেষ্টা করে। রাজনৈতিক দলের নেতারা, তারাও সমাজের বিভিন্ন অংশের মানুষ, সে প্রান্তিক মানুষ হতে পারে, সে উচ্চবিত্ত মানুষ হতে পারে, তাদের সাথে প্রতি মুহূর্ত তাদের একটা ব্যাপক যোগাযোগ রয়েছে। কেউ প্রয়োজনে আসে, কেউ অন্য কারণে আসে, কিন্তু এই যোগাযোগের কারণেই আমার মনে হয় যে রাজনৈতিক নেতাদের ভাষা চয়ন করবার ক্ষেত্রে অনেক বেশি সাবধান হওয়া উচিত এবং চুজি হওয়া উচিত। শুধুমাত্র কবি, সাহিত্যিক, লেখকরা নয়, রাজনৈতিক নেতারাও সমাজের রুচি তৈরি করতে সাহায্য করে। ফলে সমাজকে যদি একটা রুচি সম্পন্নভাবে গড়ে তুলতে হয়, তাহলে রাজনৈতিক নেতাদের, বিশেষ করে শাসকের দায়িত্ব বা কর্তব্য অনেকটাই বেশি। আমি খুব দুঃখের সঙ্গে এটা বলতে চাই যে 2011 সাল পট পরিবর্তন হল, বদলা নয় বদল চাই, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখল হত্যার রাজনীতির সংস্কৃতি পশ্চিমবঙ্গে বদল হলো না, কিন্তু রাজনৈতিক রুচির বদল হয়ে গেল। আপনাদের নিশ্চিতভাবে মনে আছে চর, থাপ্পড়, গোখরো, কেউটে, আমি সুমনদাকে বলবো এই শব্দগুলো আর্কাইভ থেকে বের করে নিয়ে আসতে, এই ছিল প্রথম পলিটিক্যাল আনটাচেবিলিটি, অর্থাৎ রাজনৈতিক অস্পৃশ্যতার কথা আমরা শাসকের মুখে শুনতে শুরু করলাম। ও চায়ের দোকানে বসে, ওখানে চা খাবি না, এ ওই বিয়ে বাড়িতে যায়, ওখানে যাওয়া যাবে না। এই যে রাজনৈতিক ঘৃণা, বিদ্বেষ, অস্পৃশ্যতা, যা ইতিপূর্বে দেখা যায়নি, সেই জিনিস কিন্তু আমদানি হলো আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে। অপশব্দ, চাড্ডা, নাড্ডা, গাড্ডা, কে বলছেন? আজকের দিনে দাঁড়িয়ে শাসক বলছেন, সর্বভারতীয় একটি দল, তাদের সভাপতির উদ্দেশ্যে। ভাবুন আপনি, ভাবুন অশালীন ভাষা। আজকের দিনে দাঁড়িয়ে এই ভাষা নিয়ে অসংখ্য কিছু আমি বলতে পারি। বিধানসভার অভ্যন্তরে আমরা দেখলাম, ডোন্ট টাচ মি, আমি জানি না যে এই ধরনের শাসকের মনোভাব কারো ব্যক্তিগত ওরিয়েন্টেশন নিয়ে প্রশ্ন তোলা বিধানসভার অভ্যন্তরে, সেটা সদনের গরিমা কতখানি এগিয়ে এসেছে বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আমি একের পর এক উদাহরণ তুলে ধরতে পারি, আমি সবার উদাহরণ না তুলেও আমি এই কথাটা বলতে পারি। ভাবুন তো, প্রধানমন্ত্রীকে তুই করে বলা হচ্ছে, বলা হচ্ছে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হবে, এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এই ধরনের অসংখ্য শব্দের সামিল করতে করতে এমন একটা জায়গায় আমরা পৌঁছেছি যেখানে দাঁড়িয়ে এই যে কারো মুখে বুলেট ছোটে, এ কেউ বা সোজা ছোটান কাদা, এটাকে ক্ষমতাবান রাজনৈতিক দল, অর্থাৎ এখানে তৃণমূল কংগ্রেস, সেটা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। এখানে পিতৃপরিচয়ের কথা উল্লেখিত হলো, আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে। আপনাদের নিশ্চিতভাবে মনে আছে যে মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি যখন তার দল পরিবর্তন করছে, তৃণমূল যুব কংগ্রেস তার বাড়ির সামনে দাঁড়িয়ে চোর চোর চোরটা শিশির অধিকারীর ছেলেটা এই স্লোগান তুলেছিল। এই তৃণমূল কংগ্রেস স্লোগান তুলেছিল যে কি তোর বাপকে গিয়ে বল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকে সেই তৃণমূল কংগ্রেস সৌজন্যতার রাজনীতি করছে বা সৌজন্যতার রাজনীতির কথা বলবে? ফলে আগে নিজেদের মুখটাকে পরিষ্কার করে সামাজিকভাবে এই পশ্চিমবঙ্গে যে অপসংস্কৃতি আমদানি করা হয়েছে, আমি মাঝে মাঝে দেখি যে মাননীয় মন্ত্রী শশী পাজা যতদূর সম্ভব তিনি ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি, সৌজন্য, রুচি নিয়ে প্রশ্ন তুলছিলেন। আমার সেই সময় মনে হচ্ছিল যে এক সময় মাননীয় মুখ্যমন্ত্রী পিতৃপরিচয়, মাতৃপরিচয়, মাননীয় মুখ্যমন্ত্রী এক সময় বলেছেন যে সর্দি কাশি যেরকম হয় শরীর থাকলেও, সেরকমভাবেই শারীরিকভাবে অত্যাচার করা, এটা একটা আর বড় কোনো ব্যাপার নাকি? আমি এই যে রাজনীতি, এই রাজনীতির পাকচক্রে দাঁড়িয়ে আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারী, শিশির অধিকারী এমন একজন ব্যক্তি যিনি বাম ফ্রন্টের সময় দাঁড়িয়ে কাঁথিতে বাম বিরোধী শক্তির একটা বড় উৎসমুখ হয়েছিলেন। ফলে পরবর্তীকালে
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জিতে যাওয়া রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি এখনো হজম করতে পারেননি, ফলে স্বাভাবিকভাবেই পুরো দলটা একটা সাস সিন্ড্রোম, শুভেন্দু অধিকারী সিন্ড্রোমের মধ্যে ভুগছে। আর সেই ভুগতে গিয়ে ব্যক্তি আক্রমণ এমন একটা নিম্নরুচির জায়গায় নিয়ে এসছে যেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যে বিষয়গুলো রাজনীতির বহির্ভূত থাকা দরকার সেই জায়গায় চলে যাচ্ছে। আমার সময় শেষ হয়ে আসছে, আমি স্মরণ করে নিতে চাই আজকের এই মঞ্চ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তিনি ভারতীয় জনতা পার্টি সম্পর্কে কঠিন থেকে কঠিনতম শব্দ ব্যবহার করতেন, কিন্তু কখনো এমন কোনো শব্দ ব্যবহার করেননি যা শালীনতার মাত্রা অতিক্রম করে। আমি উদাহরণস্বরূপ তুলে দিয়ে যেতে চাই এই মঞ্চে, যখন ইএমএস নাম্বদ্রীপাত মারা যান সেই সময় দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদভানি দুজনের আলাপচারিতায় বলেছেন যে নাম্বুদ্রীপাদের মৃত্যুর সময় আমাদের দুজনের মধ্যে একজনের যাওয়া উচিত, ফলে আদভানি বলেন আমি এই কাজটা করতে চাই, আমি যাই, আমি 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 যেতে চাই। ফলে এই যে রাজনৈতিক পরিমণ্ডল, সেই পরিমণ্ডল কোথাও হারিয়ে যাচ্ছে। এখানে শাসক দল অনেক অনেক ধরনের, আমি এখন টিভি শোতে দেখি না, মাঝে মাঝে নিজেরও মনে হয় আমি প্রথমবারের জন্য বিধায়ক হয়েছি, ফলে বিধানসভার অভ্যন্তরে যে বিষয়গুলো শেষ করে দিচ্ছে, সে যে বিষয়গুলো উঠে আসে একজন নতুন বিধায়ক হিসাবে, আমার কাছে সেটা কখনোই রুচিশীল মনে হয়নি। আমি শুধু এইটুকু ভেবেছিলাম, ভাবি এই মুহূর্তে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দিতে চাই, 1998 সাল ভারতীয় জনতা পার্টির সাথে আসন সমঝোতা করে তৃণমূল কংগ্রেস। সেই সময় সেই আসন সমঝোতার মধ্যে দিয়ে মাননীয় তৎকালীন অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদভানির উপস্থিতিতে মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেন সেই মঞ্চ থেকে যে উত্তর কলকাতার আসনে বিষ্ণুকান্ত শাস্ত্রী তিনি দাঁড়াবেন। পরবর্তীকালে 3 দিনের মধ্যে সেই আসনে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই নিজে প্রার্থী হিসেবে ঘোষণা করে দেন, মমতা ব্যানার্জি ছোটেন। মমতা ব্যানার্জিও অস্বস্তিতে তিনি ছুটে যান অটল বিহারী বাজপেয়ী আদভানির কাছে যে আমার দল ভেঙে যাবে, সুদীপবাবু বিদ্রোহ করছে, আমাকে বাঁচান। না, বিষ্ণুকান্ত শাস্ত্রীকে অটল বিহারী বাজপেয়ী কিংবা আদভানি তারা কোনো অনুরোধ করেননি, বিষ্ণুকান্ত শাস্ত্রী তিনি নিজে এসে বলেন আপনার দলের স্বার্থে, জোট রাজনীতির স্বার্থে, বাম বিরোধিতার স্বার্থে আমি আমার প্রার্থীপদ আমি প্রার্থী হব না, আপনার দলেরই প্রার্থী হোক। এই রাজনৈতিক সৌজন্যতা ভারতীয় জনতা পার্টি তার চর্চায় তার শিক্ষার মধ্যে দিয়ে নিয়ে যেতে চায়। সেই কাজ আগামী দিনে এখানে প্রতিষ্ঠাতা ব্যক্তিদের কাছে শুধু এটুকুই বলবো, আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা নিশ্চিতভাবে এই এই ভার বা এই ওজন বহন করবার চেষ্টা করব এবং একটা নতুন সমাজ গড়ে তুলবার দিকে আমরা অবশ্যই এগোব। এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ শঙ্কর। শঙ্কর শুরুতে একেবারে আত্মসমালোচনা দিয়ে শুরু করেছিল যে সত্যি রাজনীতিবিদদের আয়না মোছা দরকার, মুখ মোছা দরকার ইত্যাদি, এই পর্যন্ত কোনো বিতর্কের অবকাশ নেই। সৌজন্য বঙ্গ সমাজে, বঙ্গ রাজনীতিতে সৌজন্য কমছে কি না তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু সহনশীলতা নিঃসন্দেহে কমেছে এবং ভুল সংশোধনের উদারতা কমেছে। যেহেতু বারবার শঙ্কর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে গেল, আমি দ্রুত কয়েকটা ঘটনা আপনাদের মনে করিয়ে দেবো। 1996 সাল 98-এর কথা শঙ্কর বলছিল, অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী, রাজভবনে এলেন, মুখ্যমন্ত্রী প্রোটোকল মেনে দেখা করতে গেলেন, পরে বাইরে বেরিয়ে জ্যোতি বসু বলেছিলেন সেই সাক্ষাৎকারের কথা তুলে যে প্রধানমন্ত্রী আমায় জিজ্ঞেস করেছিলেন যে বারবার কেন আমার দলকে আপনি অসভ্য এবং বর্বর বলছেন। উত্তরে জ্যোতিবাবু বলেছিলেন যে আপনাকে বলিনি, আপনার দলকে বলেছি। পরবর্তী সময় জ্যোতিবাবু বলেছিলেন কিন্তু আমরা পাল্টা অটল বিহারী বাজপেয়ীর কাছ থেকে কোনো প্রত্যাঘাত বা এটার উত্তর শুনিনি। ইনফ্যাক্ট এই ঘটনা যে ঘটেছে সেটা অনেক পরে সংবাদ মাধ্যমে এবং প্রকাশ্যে আসে। কোথাও সৌজন্য আজকের দিনে দাঁড়িয়ে এইটুকুও কি আশা করা যায়? দ্বিতীয় ঘটনা আমি কেন বললাম যে ভুল সংশোধনের উদারতা কমেছে, 2001 সালের বিকেলবেলা ছোট্ট একটি গাড়ি করে অনিল বিশ্বাস দ্বিতীয়বার আলিমুদ্দিন স্ট্রিটে আসতেন বাড়ি থেকে,
তো সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে একটা অভিযোগ করেছিলেন, তাকে প্রাণে মারার চেষ্টা করেছে সিপিএম। বলেছিলেন অনিল বিশ্বাস যে ও তো জমের অরুচি, ওকে মারবে কে? 24 ঘন্টার মধ্যে সাংবাদিক সম্মেলন ডেকে অনিল বিশ্বাস বলেছিলেন যে আমি ভুল করেছি, এই শব্দ ব্যবহার করা আমার উচিত হয়নি। এখন এইটুকু ভুল সংশোধন, সেটুকুও কি দেখা যায়? আমি জানি না। তবে শঙ্করের একেবারে শুরুতেই বলে নিয়েছে শঙ্কর যে শাসকের দায় বেশি, কিন্তু সেই জন্য শঙ্কর কি শুধু শাসকের দিকেই তাকিয়ে আছে? আমি হলে মাথার ওপরে গুলি করতাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথা আজকে আমাদের এই সভার প্রস্তাবে যে কথার উল্লেখ আছে, বিজেপি নেতারা আমি পরবর্তীকালে দুদিন দেখেছি তারা সাক্ষাৎকার দিয়েছেন, শিউরে শিউরে উঠেছেন ঠিকই, কিন্তু 2019 সালে লোকসভা ভোটের প্রচারে বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু যখন বলেছিলেন শঙ্করের দলের নেতা যে কেন্দ্রীয় বাহিনীকে বলবো বুক লক্ষ্য করে গুলি করতে যাতে ওরা পায় না মারে, তখন তো দলের ভেতরে অন্তত এক কুচি সমালোচনাও আমাদের কানে আসেনি। নাকি রাজ্য বিজেপি মনে করে যে বুকে গুলিটা মাথায় গুলির মতো অতটা প্রাণঘাতী না, একটু কম লাগে। 2021 সাল দিলীপ ঘোষ যখন বললেন যে জায়গায় জায়গায় শীতলকুচি হবে, কিংবা রাহুল সিনহা কয়েক ঘন্টার মধ্যে বললেন যে 4 জন নয় 8 জনকে মারা উচিত ছিল, তখন সেগুলো কি কম ভয়ঙ্কর শোনায়? আসল কথা কি জানেন, গুলি আর কথা দুটোই একবার বেরিয়ে গেলে আর ফেরানো যায় না। যাই হোক, আমার পরের বক্তা প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম। সঞ্চালক মহাশয়, ভদ্রমণ্ডলী, আলোচনার বিষয় কারুর মুখে বুলেট ছোটে, কেউ বা সোজা ছেটান কাদা, কাজিয়া ঢাকে মানুষের ইস্যু, রাজনীতিকে এটাই দাদা? যে বুলেট এবং কাদাগুলো উদ্ধৃত করতে পারলে বিষয়টা স্পষ্ট হতো, সেগুলোর অধিকাংশই উচ্চারণ করা যায় না। ধরুন একজন মহিলা মুখ্যমন্ত্রী তার বিপক্ষের কেন্দ্রীয় নেতাকে বলছে তুমি কে, এবং সেই মুখ্যমন্ত্রীকে একজন বিরোধী নেতা বলছে আপনি তো রেপ ভিকটিমদের টাকা দিচ্ছেন, তো আপনার রেটটা তো বলবেন, আপনাকে রেপ করতে কত দিতে হবে? দেখুন, শীতলকুচির কথা বললেন যে 4 জন লোক নিহত হয়েছে, একজন বলছেন যে 8 জন কেন মারা হলো না, আর একজন বলছেন অনেক জায়গায় হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শঙ্কর বলেছেন যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী তাকে হুমকি দিচ্ছেন যে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, কিন্তু সেই প্রধানমন্ত্রীর স্ত্রী যখন রাজ্যে আসছেন তখন তাকে শাড়ি উপহার দেওয়ার জন্য তিনি এয়ারপোর্টে ছুটছেন। আবার নিজে হলুদ গোলাপ ফুল, উত্তরীয় মিষ্টির প্যাকেট নিয়ে অফিসে নয় বাসভবনে মিটিং করতে যাচ্ছেন, এবং সেই প্রধানমন্ত্রী যখন, শঙ্করের এটা বলা উচিত ছিল, রাজ্যে প্রচারে এসে দিদি ও দিদি এরকম করে ভেঙচি কাটছেন। শঙ্কর অবশ্য মুখ্যমন্ত্রী যে ভেঙচি কাটছিলেন, বিরোধী দলের সভাপতির কনভয়ে আক্রমণ হয়েছে, তিনি উপহাস করে বলছেন চাড্ডা ফাড্ডা নাড্ডা মাড্ডা গাড্ডা। শুধু তাই নয়, বিরোধী দলের লোকরা যে প্রতিবাদ করছে সেটাকে বলছেন কি হাম্মা রাম্মা কাম্মা দাম্মা বাম্মা, এসব রাজনীতি হতে পারে না। প্রশ্ন করতে পারেন, তাহলে রাজনীতিটা কী? রাজ অর্থাৎ রাষ্ট্র বা সরকার পরিচালনার নীতি সমূহই রাজনীতি। দেশের মানুষ যাতে দুবেলা খেতে পায়, পড়তে পায়, বাসস্থান পায়, শিক্ষা পায়, চিকিৎসা পায়, যদি বিজ্ঞান প্রযুক্তির উন্নতি হয়, এগুলোই রাজনীতিবিদদের দেখার কথা। কিন্তু আমরা কী দেখছি? আমরা দেখছি যে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য, অন্তত কম যোগ্য প্রার্থীদের কাছে কোটি কোটি টাকায় চাকরি বিক্রি করে রাজ্যের শিক্ষামন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কমিশন বোর্ডের প্রধানরা হাজতে,
কয়লা গরু পাচার হিংসা এবং আইএস সঙ্গে সঙ্গতহীন বহু কোটি টাকার সম্পত্তি করার অভিযোগে অনুব্রতরা হাজতে। সেই অনুব্রতকে বীরের সম্মান দিয়ে বের করার যে আহ্বান, সেটাকে কি সঠিক রাজনীতি বলা যাবে? তাহলে তো বলতে হয় অপরাধ করাই হচ্ছে বীরত্ব, কিন্তু তাহলে বলা হচ্ছে কেন? আমাদের রাজনীতিতে আজকে কোনো নীতিই নেই, আছে শুধু রাজ। যেন তেন প্রকারণে ক্ষমতা লাভ বা সেই ক্ষমতায় টিকে থাকতে হবে, এবং তার জন্যে এই অনুব্রতদের রিগিং করে জেতানোর জন্য দরকার আছে। এবং সেই জন্যেই রিগিংয়ের বিরুদ্ধে বা দুর্নীতির বিরুদ্ধে যদি আপনি কিছু বলতে চান, শাসক দলের এক কাচ্চা আধ কাচ্চা নেতারাও বক্তার উপর ঝাঁপিয়ে পড়ছেন, মুখপাত্রের মুখ থেকে নর্দমার কাদা বের হচ্ছে এবং নেত্রীর মুখ থেকে বের হচ্ছে বুলেট, বলে রাজনীতি না করলে জীবগুলোকে টেনে ছেড়ে ফেলে দিতাম। প্রশ্ন করার সময় এসেছে, আপনি যদি রাজনীতি না করতেন এরকম কথা বলার পর আপনার জীবটা আস্ত থাকতো? আর একটা অমৃতবাণী, রাজা চলে বাজার, ভোকে কুত্তা হাজার, অর্থাৎ জনপ্রতিনিধি হয়েও তিনি নিজেকে রানী মনে করছেন এবং অন্যদের কুকুর। এই জন্যেই অধ্যত্বের জন্যে মানুষকে আঘাত করা সহজ হচ্ছে, এবং তার জন্যেই আপনারা যদি ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট দেখেন, রুল অফ ল ইন্ডেক্সে আমাদের দেশ প্রতিবেশী নেপাল এবং শ্রীলঙ্কারও নিচে নেমে এসেছে। এটা বন্ধ করা দরকার। নবান্ন অভিযানে পুলিশের গায়ে হাত তোলা বা গাড়িতে আগুন লাগানো নিশ্চয় সমর্থনযোগ্য নয়, কিন্তু তার জন্য মাথায় গুলি করার ঘোষণা কি সমর্থনযোগ্য? আইন বলছে যে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তার অনুপস্থিতিতে সিনিয়র মোস্ট পুলিশ অফিসার ঠিক করবেন যে বল প্রয়োগ করা হবে কি না, হলে সেটা জল কামান, কাঁদানে গ্যাস, লাঠি না ফায়ারিং, ফায়ারিং হলে কে করবে, কত রাউন্ড করবে, কতটা দূরত্বে করবে। এরপরেও আছে, আপনারা জানেন ফায়ারিং হলে এক্সিকিউটিভ এনকোয়ারি হতে হবে, ফায়ারিংকে জাস্টিফাই করতে হবে, এবং ফায়ারিংয়ে যদি মৃত্যু হয় হিউম্যান রাইটস কমিশনের ডাইরেকশন অনুসারে যে ফায়ার করবে তার বিরুদ্ধে মার্ডার কেস শুরু হবে, এবং যে ফায়ার করছে সে যদি থানার লোক হয় তাহলে সিআইডি, সিআইডির লোক হলে থানা তদন্ত করবে, নির্দোষ প্রমাণিত হলে তবেই ছাড়া পাবে। তাহলে গুলি করতে বলছেন কেন? কারণ যিনি বলছেন তিনি জানেন যে 1993 সালে কি হয়েছিল। তখন যিনি হোম সেক্রেটারি ছিলেন, পিসিমণি যাকে মন্ত্রী করেছিলেন এবং এখনও এমপি খুব সম্ভবত, তিনি হাইকোর্টে যে রিপোর্ট দিয়েছিলেন তার থেকে কি দেখা যাচ্ছে যে পিসিমণির নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তাতে বোমা ছোড়া হয়েছিল, গুলি চলেছিল, তিনটে বাস পুড়িয়েছিল, 35টা গাড়ি ভাঙচুর হয়েছিল এবং আইপিএস অফিসার সহ 275 জন পুলিশ অফিসার আহত হয়েছিল। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা রাইটার্সের দিকে ধাবিত হচ্ছিল, তখন গুলি চালানো হয়েছে। তাহলে কি সেই গুলি চালানোটা আজকের মতে সঠিক ছিল? যদি ছিল তাহলে আপনারা বলুন শহীদ দিবস আপনারা ওই দিনে পালন করছেন কেন, কোন যুক্তিতে? কারণ তিনি দেখেছেন যে এই অভিযান করে পুলিশের মুখে কালি মাখিয়ে জোর করে পুলিশের চেয়ারে বসে এবং বিধানসভা ভাঙচুর করার পরও পিসিমণি মুখ্যমন্ত্রী হয়েছেন। এই পিসিমণির রাজত্বে 2014 সালে সিদ্দিকুল্লাহ চৌধুরী জামিয়াতে উলামায়ে হিন্দের লোকেরা গাড়ি ভাঙচুর করেনি, আইপিএস অফিসার সহ পুলিশ অফিসারদের আহত করেনি, তারপরে পিসিমণি কী করেছেন? সিদ্দিকুল্লাহকে টিকিট দিয়েছেন, ক্যাবিনেট মন্ত্রী করেছেন। অন্যদিকেও আছে, রাজধানীর বুকে স্লোগান উঠেছে দেশকে গাদ্দার রোকো গুলি মারো সালেম। কেউ যদি দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করে বিচার হবে, কোর্ট সাজা দেবে, কিন্তু সমাবেশ থেকে গুলি মারার নির্দেশ দেওয়া যায়?
কিন্তু যে দিয়েছিলেন তিনি কিন্তু এখনো মন্ত্রী। এর থেকে তার মনে হবে যে এই নবান্ন অভিযান করে কেউ ক্ষমতায় চলে আসবে না, তো তাহলে আমার কি হবে। কিন্তু তার মুশকিল হচ্ছে এখানে যে এই পার্থ চ্যাটার্জি অনুব্রত মণ্ডলরা হাজতে যাওয়ার পর এখানকার অফিসাররা আর একথা ভাবতে পারছেন না যে মুখ্যমন্ত্রীর হাত যখন মাথায় আছে তখন আমরা যত অপরাধী করি আমাদের কোনো রকম সাজা হবে না। তাদের আজকে ভাবতেই হচ্ছে যে অপরাধ করলে যদি রাজ্যের পুলিশ না ধরে তাহলে ইডি, সিবিআই, এনআইএ কেউ ধরতে পারে, অতএব গুলি করতে যাবে বলে আমার মনে হয় না। কারণ এই ধরা যারা গুলি করতে বলছেন তাদের ক্ষমতা নেই বন্ধ করার, কিন্তু যাদের বন্ধ করার ক্ষমতা আছে তাদেরও আপত্তিজনক এবং কুরুচিকর মন্তব্য সমর্থন করা যায় না। আমি একটা কথা বলে শেষ করব, আমার কথা বুঝতে অনেকের অসুবিধা হয়, সেটার কারণ আমি এখনও মনে করি না যে সব কিছু শেষ হয়ে গিয়েছে, দুর্নীতিতে দেশ ভরে গিয়েছে বলে আমাকেও স্রোতে গা ভাসিয়ে দিতে হবে। আমি এখনও স্বপ্ন দেখি যে আমার দেশ একদিন এমন হবে যে সেখানে কোনো নাগরিক ইচ্ছা করলে পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভা এমনকি লোকসভার ভোটে দাঁড়াতে পারবে। একজন ভোটার নির্বিঘ্নে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে তার বাড়িতে থাকতে পারবে। আমাদের দেশের রাজনীতিবিদরা বিপক্ষের লোকদের সম্মানজনকভাবে সম্বোধন করবে। আর আমার স্বার্থ এখানে জড়িত আছে, আমি আশা করি, স্বপ্ন দেখি যে আমার ছেলেমেয়েরা ধর্মের, ভাষার এবং ঘুষের ভিত্তিতে নয়, তাদের যোগ্যতার ভিত্তিতে বিবেচিত হবে, সেই জন্য আমি এরকম কথা বলি। নমস্কার, ধন্যবাদ নজরুল ইসলাম। নজরুল যখন বলছিলেন আমার মনে পড়ছিল যে রাজ্য এবং দেশের ছবিটাও খুব একটা আলাদা নয়। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের 2021 সালে রুল অফ ল ইন্ডেক্স বলছে যে 139টা দেশের মধ্যে রুল অফ ল এর ক্ষেত্রে ভারতের স্থান কিন্তু 79, যেটা একেবারেই সম্মানের নয়। নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে সংঘাতের কথা নজরুলদা তুললেন। আমি ইদানিং হালে একটা নতুন কথা শুনতে পাচ্ছি যে বাংলায় হিংসার ঘটনা নাকি এই আধুনিককালে হচ্ছে, অনেকে দাবি করছেন। আমি কোনো হিংসাকে জাস্টিফাই করছি না, কিন্তু গত 100 বছরের ইতিহাসে আনন্দবাজার পত্রিকার পুরনো কপিতে যদি চোখ রাখা যায় মুহূর্তের মধ্যে বোঝা যায় যে বাংলায় হিংসার ঘটনা সব যুগে চলে আসছে। 1959 সালের 31শে আগস্টের খাদ্যের দাবিতে আন্দোলনের পুরনো কাগজ দেখছিলাম, লক্ষ লক্ষ মানুষ মহাকরণের দিকে এগোচ্ছে, ঠিক 7:30 সংঘর্ষ শুরু হলো। আনন্দবাজার পত্রিকা পরের দিন লিখছে, পুলিশের লাঠির ঠকাঠক শব্দে ওই অঞ্চল মুখরিত হইয়া ওঠে। সরকারি মতে সেদিন খণ্ডযুদ্ধে আহত হন 150 জন মানুষ। খবরটা কাগজের যে রিপোর্ট বেরোয় সংখ্যাটা সেখানে দেখছি 400। পরের দিনও শহর জুড়ে জনতা পুলিশ খণ্ডযুদ্ধ, গুলি চলল। 6 সেপ্টেম্বরের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃতের সংখ্যা হলো 39, সরকারি সংখ্যা। বিরোধীরা দাবি করছিল মৃতের সংখ্যা আসলে 80। আর এই নিয়ে নেতাদের মধ্যে যে কাদা ছোঁড়াছুঁড়ি সেটাও কিন্তু আজকের থেকে খুব একটা কম ছিল না। একটা ছবি দেখিয়ে যতীন চক্রবর্তী দাবি করেন, তৎকালীন পুলিশ মন্ত্রী কালীপদ মুখোপাধ্যায় গুলি চলার খবর শুনতে শুনতে নাকি লালবাজারের কন্ট্রোল রুমে বসে তৃপ্তিধারা দোকানে রসগোল্লা খাচ্ছিলেন। আর উল্টো দিকে সরকার পক্ষের বিজয় সিং নাহার তিনি পাল্টা বলেছিলেন যে গুলি চলবে জেনেও কমিউনিস্ট নেতারা গ্রামের মানুষকে এগিয়ে দিয়ে নিজেরা ঘোমটা টেনে লুকিয়েছিলেন। সুতরাং বঙ্গ রাজনীতিতে এই তরজা কিন্তু চিরকালীন, দুর্ভাগ্যের কিন্তু চিরকালীন। যাই হোক, আমার পরের বক্তা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ। নমস্কার সঞ্চালক সুমন এবং অতিথি মাননীয় সবাই। সুমন, এখানে যারা প্রতিপক্ষ রাজনৈতিক দল আছেন তিনজনই, তাদের মূল লক্ষ্যবস্তু আমার দল। আমি ধরে নিচ্ছি ডক্টর সরকার তিনি নিরপেক্ষ,
আমি ধরে নিচ্ছি সুজাতদা নিরপেক্ষ, আমি ধরে নিচ্ছি অনুত্তমা দেবী নিরপেক্ষ। কিন্তু একজন প্রাক্তন আইপিএস, যখন প্রাক্তন আইপিএস নিজে যখন মুখ্যমন্ত্রীকে পিসিমণি বলে বলেন, উনি তো রাজনৈতিক কর্মী বটেই, এখন উনি বিক্ষুব্ধ সিপিএম না বিক্ষুব্ধ তৃণমূল সেটা আমাদের পরে ঠিক করে নেব আমরা। তো সুতরাং এতজন যদি বিরুদ্ধে হয় তাহলে আমাকে একটুখানি বেশি সময় দেওয়া উচিত, কারণ আমাকে সেগুলো একটু উত্তর দিতে হবে। তো এখন আমি যেটা বলছি যে প্রথমে আমি উত্তরটুকু দু একটা দিয়ে নিই, আমি পরে ডক্টর সরকার এত হতাশ হবেন না, গত সাত দশ দিন দেখুন কোক আদানি টাটা গোষ্ঠী আসলে অন্যান্য সব খবরের মধ্যে এগুলো বোধহয় একটু হারিয়ে যাচ্ছে যে বাংলায় বিপুল বিনিয়োগ লগ্নি সেগুলোও চলছে, খারাপ ঘটনা দু একটা ঘটছে না তা নয়, আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, মুখ্যমন্ত্রী নিচ্ছেন, দল নিচ্ছে, অন্যায় হলে অন্যায়, কিন্তু তার জন্য ভালোগুলো পুরো একেবারে ঢাকা পড়ে যাবে এটুকু হতে দেবেন না। এবং জমি নীতিও একটা তৈরি হয়েছে আমার মনে হয়, ওটা আপনার আগ্রহ থাকলে আমরা সেটা চেষ্টাও করব কমিউনিকেট করতে। শঙ্কর ঘোষ মাননীয় বিজেপি বিধায়ক নাম বদল নিয়ে বলছে, দলটা দাঁড়িয়ে আছে বিজেপি নাম বদল করে, চারপাশে নাম বদল নিয়ে উনি কথা বলছেন, আর এত খারাপ এত খারাপ এত খারাপ। তো বিজেপি একটু এখানে যারা রাজনীতি করছেন ভালো, সে তো করতে হবে, কিন্তু একটু দেখে নিন না কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলো, আপনাদের সরকার, শুধু পঞ্চায়েত রিপোর্টটা দেখুন, ১৪টা পুরস্কার এবার পশ্চিমবঙ্গের, আপনাদের আপনারা নেতারা এখানে এক কথা বলছেন, আর কেন্দ্রের রিপোর্ট যখন বেরোচ্ছে তখন কিন্তু সমস্ত কাজের জায়গায় প্রথম পশ্চিমবঙ্গ, দ্বিতীয় পশ্চিমবঙ্গ, তৃতীয় পশ্চিমবঙ্গ, এই ধরনের রিপোর্ট আসছে, ফলে তার উল্টো দিকটাও আমরা বোধহয় যদি দেখে নিই ইত্যাদি। একটা কথা আসছে বুলেট, এখন পুলিশে কাজ করেছেন, বুলেটের ধারা কী, কোথায় মারলে অন্যায় কীভাবে হয়, সোজা বাংলাটা কেউ বুঝলেন না। অভিষেক বলল যে ছেলেটি, যে মানুষটি, তিনি মার খেয়েছেন কিন্তু রিয়্যাক্ট করেননি, তাকে স্যালুট করলো যে আমি হলে গুলি চালাতে বলতাম, এটাই পরিবর্তন, আপনাদের সময় গুলি চলতো, এখানে এসি গুলি চালাননি, অর্থাৎ এই সহিষ্ণুতাটাকে স্যালুট করার জন্য ওই শব্দটা প্রয়োগ করেছে। অভিষেক গুলি চালাতে বলেছেন, আপনি আরও ১০০ বার আপনারা ফুটেজটা দেখান, দেখালে আমার মনে হয় বিষয়টা খানিকটা পরিষ্কার হয়ে যাবে। আমি একটা ব্যাপারে একমত সভার সঙ্গে, সেটা হচ্ছে খারাপ ভাষা প্রয়োগ না করা উচিত, ব্যক্তিগত আক্রমণ ইত্যাদি। একটা কথা এসছে, এটা গেল 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 রব, খারাপ ভাষা খারাপ ভাষা খারাপ ভাষা। আরে ২০২১ ইলেকশনটাই তো হলো, ও দিদি তখন গায়ে লাগছিল না, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এসে অসভ্যের মতো একটা ইফ টিজার যখন আওয়াজ মারছিল, বিজেপির নেত্রীরা রাস্তা দিয়ে হেঁটে গেলে বিজেপির মা বোনেরা যদি চায়ের দোকান থেকে ও দিদি কেমন লাগবে, তখন তখন মনে ছিল না? ধারাবাহিকভাবে এই জিনিসগুলো করা হয়েছে, পিসি ভাইপো চোর সমানে করা হয়েছে তখন। আরে ভাই তোমাদের হাতে এজেন্সি আছে, তোমাদের বাড়ি যাবে না, অন্যের বাড়ি পাঠাচ্ছ, এই তো। তা এখন এই যে ধারাবাহিক আক্রমণ, তখন কারুর খেয়াল হলো না? পরিবেশটা আরও খারাপ হলো ২০২০ সালে নভেম্বর ডিসেম্বরে, যখন এই দল বদল, বিশেষ করে একজন ব্যক্তির আক্রমণে চলে গেল। কেন হবে এটা? আমি তো শঙ্করের মুখেও সত্যি কথা বলছি, আমি কখনো খারাপ কথা শুনিনি, অধিকাংশের মুখেই শুনিনি, কিন্তু একজন যদি সমানে, যিনি তৃণমূল থেকে সমস্ত রকম সুবিধা পেলেন, তিনি গিয়েই পিসি ভাইপো আরম্ভ করলেন, শুনুন মিডিয়ার দেখাও ফুটেজ, তাকে কোনো প্রশ্ন করলে যদি পছন্দের কোনো হয় একরকম, নইলে বলবে আপনি কি চটি চাটা মিডিয়া, এটা কুকথা নয়, তুমি তো চটি চাটতে চাটতে, তুমি তোমার বাবা তোমার ভাইরা সবাই তো প্রতিষ্ঠা পেয়েছো, তাহলে চটি চাটা বলে কেন আক্রমণ করা হচ্ছে, এটা কুরুচিকর নয়। ধরা যাক আমি দলের মুখপাত্র হিসেবে কিছু বললাম, উনি পলিটিক্যাল লজিক নেই, উনি বলবেন উনি তো জেলে ছিলেন, হ্যাঁ ছিলাম, সবাই জানে, শুভেন্দু আর কয়েকজন সারদার টাকা নিয়েছিল, আমার কাঁধে বন্দুক রেখেছিল, আইনে লড়াই চলছে, আমিও শেষ দেখে ছাড়ব, কিন্তু তার সঙ্গে আমার রাজনৈতিক প্রশ্নের কী সম্পর্ক? আর তাই যদি হয়, জেল যদি খারাপ, তুমি যে অমিত শাহের পায়ে ধরে বিজেপিতে গেলে, তিনি তো খুনের মামলায় জেলে ছিলেন, তো সেটা কি জেল নয় তাজমহল?
তো এই জায়গাটা কারা নামাচ্ছে? আমি আবার বলছি, 2021 সালে একদিকে কুৎসার রাজনীতি হয়েছে, আর যেটা নিয়ে এতক্ষণ কথা বলছেন, তৃণমূল উন্নয়নের রাজনীতি করেছে, একের পর এক দিল্লি থেকে বিজেপির নেতারা সারা ভারত থেকে এসে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত অঙ্গভঙ্গি সমস্ত রকমগুলো করে গেছেন, আর আমরা শুধু নিয়ে গেছি উন্নয়ন, পরিষেবা, মানুষ ভোট দিয়েছেন। তো ফলে আমরা তো সেই ভোটের উপর দাঁড়িয়ে জিতেছি, আমরা কার কাছ থেকে আর শুনবো? হ্যাঁ, যদি কথার পিঠে কথায় আমরাও মানুষ, যদি কোথাও ধৈর্যের বাঁধ ভেঙে, সংযমের বাঁধ ভেঙে থাকে, সেক্ষেত্রে আমরাও দুঃখ প্রকাশ করছি, কিন্তু উন্নয়নের রাজনীতিটা আমরা তো করেছি, আর সেই কারণেই তো বারবার তিনবার মানুষ ভোট দিলেন, সমর্থন করলেন। এবং সবচেয়ে বড় কথা, ভোট কোথায় হলো? কেন্দ্রীয় বাহিনী নিয়ে। কিভাবে হলো? কেন্দ্রের নির্বাচন কমিশন করোনার সময় ডক্টর সরকার মনে আছে 8 দফায় জোর করে ভোট করালো, 8 দফা, বিশেষ করে শেষ 4 দফা খুব টাফ সময় ছিল, তারপরেও তো জিতেছে। অর্থাৎ এই যে সবাই বলছে উন্নয়নের কথা কে বলছে, আরে কে বলবে? আপনারা খবর রাখেন না বলে কি বাংলার মানুষ খবর রাখে না নাকি? যদি ভুল করে থাকি, ভুল, অমুক ব্যক্তি অমুক মন্ত্রী অন্যায় করেছেন, উচ্ছন্নে যাক, কিন্তু মোটের উপর মানুষ উন্নয়ন দেখছেন, মোটের উপর মানুষ পরিষেবা পাচ্ছেন, অতীতের থেকে নিশ্চয়ই ভালো দেখছেন। আর খারাপ কথা, খারাপ কথার তো বহু নজির আছে, আমি দু চারটে বলবো, রেফারেন্স দেবো, তো সুমন নিজেই দিয়ে দিয়েছে। বামেদের সময় আমরা দেখেছি, বামরা চোখ দেখেনি, একজন সিপিএম সাংসদ বলেননি মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে কালীঘাটের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, বিনয় কুমার বলেননি, পেছন ঘুরে দেখানো টাকানো নানা রকম সব কথা ছিল, এখন হয়েছে সেগুলো। এখন তাই বলে আমরাও খারাপ বলবো সেটা নিশ্চয়ই নয়, কিন্তু কিছু ক্ষেত্রে যদি সমানে কেউ ব্যক্তিগত, একদম ব্যক্তিগত স্তরের আক্রমণ করে যায়, কোথাও একটা এসে সেখানে ধৈর্যের ভাঁজ, কোথাও একটা রিয়াকশন হয়ে গেলে, কিন্তু মূলত আমরা উন্নয়নের দিকে রাজনীতি করছি। আমি এবার একটা অন্য বিষয়ে আসব, সেটি হচ্ছে আমি প্রথমে, মানে এটার সঙ্গে জড়িত বিষয়টা, সুমনকে এবং এবিপি আনন্দকে ধন্যবাদ দেব, কারণ সাংবাদিকতা জগতে সত্যিই কালকে একটা বড় কাজ হয়েছে, সেটা হচ্ছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সাক্ষাৎকার। এটা কিন্তু মিডিয়ার প্রশ্নে, সাংবাদিকতার প্রশ্নে, এটা একটা ক্রেডিট, এটা নিয়ে কোনো কথা হবে না। এবার সে কী কী বললো, পারে কি পারে না, সেটা অন্য বিতর্ক। এবার আমি নিজে মনে করি কোর্ট শেষ কথা, বিচারকদের আমি সম্মান করি আমার জীবনে ঘটনাচক্রে, কোর্টে কোর্ট, কিন্তু সব বিচারক জানেন যে কুণাল ঘোষ কোর্টকে সম্মান দেয়, 307 কথায় কথায় দেয় না, কাজ থাক না থাক বিচারকের সামনে দাঁড়িয়ে থাকি, এবং আমি অনেক ভালো সুন্দর তারা বিচার ব্যবস্থার মধ্যে পূর্ণ আস্থা আছে, এবং জাস্টিস গাঙ্গুলিও দু একটা যা যা রায় দিয়েছেন নিশ্চয়ই খুব উপকারী রায়, অনেক সাহসী আরও লোকজন আছেন, বিচারপতি আছেন। আমি একটা কথা বলি যে আমি এর আগে, আমি সিনেমা দেখতে বেশ ভালোবাসি, আমি জলি LLB দেখেছিলাম, তো জলি LLB 1 আমার দারুণ লেগেছিল, তো জলি LLB 2 আরও ভালো লাগলো, আমি শুনছিলাম জলি LLB 3 আসছে, আমি খুব অধীর আগ্রহে আছি, আর কোনো আগ্রহী নেই, সুমন যা দেখিয়ে দিয়েছে গতকাল, এরপর আর জলি LLB 3 এসে কী হবে? তো যাই হোক, আমার একটা বক্তব্য খুব সসম্মানে, সেটা হচ্ছে উনি জাস্টিস গাঙ্গুলি, তিনি বললেন যে অভিষেককে, অভিষেক যদি আমার নামে এই বলতো আমি তাকে এই করতাম, একজন বিচারপতির উইশ লিস্ট হতে পারে? আবার উনি বলছেন প্রমাণ করতে পারবে অভিষেক যেটা বলছে? এবার আমি বলছি কি বলেছেন তোমার ইন্টারভিউতে, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা, আমি গিয়ে বললাম নমস্কার আমি অভিজিৎ গাঙ্গুলি, এরপরে তিনি মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করতে শুরু করলেন, আমি নিজে যেচে নেমন্তন্ন বাড়ি যাব, আবার সেখানে তার খাবারের ভালো মন্দ করবেন মানে কি? আরও তো অনেক বিচারপতি ছিলেন, আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সামনে যাওয়ার প্রয়োজন হলো কেন, পরিস্থিতি হলো কেন? আবার আপনি তার উপর দাঁড়িয়ে বলছেন, ওনার কথার এই মানে হতে পারে, এই মানে হতে পারে, এই মানে হতে পারে, একটাতে উনি বললেন
আমি শুনেছি উনি প্রতিহিংসা পরায়ণ, এই কথাটা উনি বলেছেন কাল। তা যদি প্রতিহিংসা মেটাতে চান মেটাবেন। জাস্টিস গাঙ্গুলি আপনার মতো একজন মানুষ মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন আমি শুনেছি, আপনার সাহস হলো কি করে বলার আমি শুনেছি? আপনি জাস্টিস বলে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে শুনেছি শব্দটা আপনি ব্যবহার করেন কি করে, কিভাবে ব্যবহার করেন, কোন প্রমাণ আছে আপনার? শুনেছি প্রতিহিংসা পরায়ণ, বাংলার মানুষের কাছে একজন বিচারপতির মুখ দিয়ে হাওয়ায় ছেড়ে দেওয়া হলো, শুনেছি প্রতিহিংসা পরায়ণ, শুনেছি, প্রমাণ নেই বললেন। আমার একটা কৌতূহল আছে সুমন, আমার যদ্দূর মনে হয়েছে কালকেরটা লাইভ ছিল না, ওটা এডিটেড সম্ভবত, মানে রেকর্ডেড আর কি। তো রেকর্ডেড যদি হয়, আমার একটা কৌতূহল আছে, তোমরা কি পূর্ণাঙ্গটা দেখিয়েছো না আংশিক দেখিয়ে এডিট করেছো? যদি আংশিক দেখিয়ে এডিট করো, আমার অনুরোধ রইল ওই পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটা টেলিকাস্ট করা হোক। আমার স্থির বিশ্বাস ওটি আরও অনেক কথা আছে, এবং আমার অনুরোধ তোমরা একটা এত বড় স্কোরিং জিনিস করেছো, সেটা পূর্ণাঙ্গ চেহারায় এটা টেলিকাস্ট করা হোক। এবার আমি বলবো, জাস্টিস গাঙ্গুলি আপনার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, আমার আমি শুনেছি উনি প্রতিহিংসা পরায়ণ, এই শব্দটা গ্রহণ করা যাচ্ছে না। আমি প্রতিবাদ করলাম, আমি প্রতিবাদ করলাম। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তো অনেক বড় বড় ব্যাপার, আমি অতি তুচ্ছ, আমি নিজে বিতর্কিত, আমার নিজের নানা সমস্যা, তা সত্ত্বেও আমি করলাম। আপনার যা ক্ষমতা আছে আপনি করে নিন, আমার বক্তব্য হচ্ছে। এরপর অতীতে আমরা দেখেছি বিচারপতি লালা তখন একটি মিছিল আটকেছিলেন, তখন সিপিএম নেতাদের তরফ থেকে বলা হয়েছিল, মূলত বিমানদা, বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা। ফলে এগুলো সব আমরা দেখে এসেছি, হয়ে এসছে, ফলে শালীনতা, সৌজন্য, সীমারেখা, চৌকাট এগুলো সব হয়ে গেছে সোনা। এখন আসুন সবাই মিলে একটা কনক্লুশনে আসা যাক, খারাপ জিনিস খারাপ, কিন্তু পাশাপাশি ভালো জিনিসগুলো একটু আলোচনা হোক। এত বড় দল, এত বড় সরকার, পরিসংখ্যান বলছে, কেন্দ্রের রিপোর্টগুলো বলছে বহু জায়গায় ভালো কাজ হচ্ছে, বামেদের জমানায় সেখানেও নিশ্চয়ই কিছু ভালো কাজ ছিল, তারপরে কিছু অবক্ষয়, কিছু সমালোচনা এসছে। 72 থেকে 77 সিদ্ধার্থবাবু কি কিছু ভালো কাজ করেননি? নিশ্চয়ই করেছেন। ইভেন সিদ্ধার্থবাবুর সময় জমির পাট্টা বিলানোটা বামেদের 34 বছরের থেকে ওই 5 বছরে বেশি ছিল, মুশকিল হলো। তারপর সিদ্ধার্থবাবুর সময়টায় তাঁকে নরখাদক বলে দেওয়াল লেখা শুরু হয়ে গেল। রাজীব গান্ধীর সময় গলি গলি মে শোর হয় রাজীব গান্ধী চোর হয়, প্রফুল্ল সেনকে স্টিফেন হাউস কিনে নিয়েছে, একটা প্রমাণ হয়নি। আর এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়া এসবের যুগ, অন্যায় যদি কে যারা করেছে একদম শাস্তি হোক, কিন্তু প্রথমেই একেবারে যেন ধরে না নেওয়া হয় যে গোটা সিস্টেমটা খারাপ, সবটা খারাপ, এখন যা হচ্ছে সেখানে ভালো নেই। আরে ভালো আছে বলেই এখনও বহু মানুষ, আমি তো দেশের ক্ষেত্রেও কেন্দ্রকে আমরা সমালোচনা করি, সবাই খারাপ হতে পারে না, কিন্তু মোটের উপর খারাপ বলে দেশটা বিপন্নের জায়গায় চলে গেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য, আমি একমত যে সকলেরই একটা বাক সংশোধন, মানে সংযম, সৌজন্যের ভাষা, পাশাপাশি আমরা এটাও আশা করব অন্যায়ের নিশ্চয়ই সমালোচনা হবে, কিন্তু তার সঙ্গে যেন ভালোগুলো একটু উল্লেখ হয়, একটু প্রশংসা হয়। ধন্যবাদ। ধন্যবাদ কুণালদা। কুণালদা কার্যত আমায় একটু ধর্মসংকটে ফেলে দিয়েছেন, তার কারণ আমি সাধারণভাবে বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে যা বলি, মাননীয় বিচারপতির হয়ে লড়াই করা আমার সে স্পর্ধা এবং যোগ্যতা নেই, এবং মাননীয় বিচারপতি এবং বিচার ব্যবস্থার কোনো অংশকে আমি লাইভ ডিবেটের এই বিতর্কের গণ্ডিতে নিয়ে আসতে চাই না। আমি শুধু একটু সামান্য দু একটা বাক্য বলবো, সেটা হচ্ছে মাননীয় বিচারপতি মুখ্যমন্ত্রী সম্বন্ধে যে বাক্যগুলো তার মনে হয়েছে সেগুলো কিন্তু 100% ইতিবাচক এবং প্রশংসামূলক ছিল, সেইগুলো যেন আমরা পার্সপেক্টিভে দেখি, সেগুলো যেন আমরা মন দিয়ে শুনি। আমি দ্রুত একবার কুণালদার কয়েকটা অংশে যাই। কুণালদার কাছে ব্যক্তিগত চাহিদা আমার থাকবে যে চমৎকার মুচমুচে বাংলাটি কুণালদা লেখেন তার বইতে, তার লেখায়, প্রেস কনফারেন্স যত তীক্ষ্ণ আক্রমণই হোক না কেন বিরোধীদের, সেই মুচমুচে বাংলাটা মুখেও শুনতে চাই। আমার ধারণা, আমি যা বলতে চেয়েছি কুণালদা স্পষ্ট বুঝেছেন। দেখুন, প্রাক্তন সাংসদ হিসেবে না হোক, সাংবাদিক হিসেবে কুণালদার স্মৃতিশক্তি তুখর।
কুণাল দা নিশ্চয়ই মনে থাকবে যে 2009 সালে বুদ্ধদেব ভট্টাচার্য বললেন মঞ্চের ওপর থেকে, হিন্দু মুসলমান করলে মাথা ভেঙে দেব। তারপরেই একটা সাক্ষাৎকার দিলেন, আমার প্রশ্নের উত্তরে তৎকালীন মুখ্যমন্ত্রী তার ব্যাখ্যাও দিয়েছিলেন। আমি কেন এই প্রসঙ্গে এই অনুষ্ঠানের মাঝে এই অংশটা আনছি দেখলে বুঝবেন। আমি দ্রুত একবার দেখব ঠিক কি বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মঞ্চের ওপর থেকে এবং তার ব্যাখ্যা কি ছিল। আমরা বলছি যারা এরাজ্যে সব করতে চায়, বিজেপি এখানে প্রার্থী দিয়েছে, এরাজ্যে সব চলবে না। এখানে বামপন্থীরা আছি আমরা, এখানে মন্দির মসজিদ নিয়ে গোলমাল করলে মাথা ভেঙে দেবো আমরা, আমাদের রাজ্যে দেখুন। এটা কোন প্রসঙ্গে বললাম যে আমি তখন বিজেপি বাবরি মসজিদ কিছুটা বলছিলাম যে আমাদের রাজ্যে, আমি এইভাবে বলি কথাটা, রাম মন্দির করবেন ওদের এজেন্ডা, দেশে 100টা রাম মন্দির করুন, কিন্তু বাবরি মসজিদ ভেঙে ওইখানে রাম মন্দির হয় তাহলে দেশের সংবিধান থাকে না। সেই জিনিস ওরা করতে চাইছেন। আমাদের রাজ্যে যারা এই মন্দির ভাঙবো মসজিদ ভাঙবো বলবে তারা ওই ভাষাটাই আমার বুঝে, তাদের মাথা ভেঙে দেবো। আচ্ছা, এটা আমি মনে করি না যে সেটা একটা অশালীনকশী কথা হয়েছে। আমি ডেফিনেটলি যারা সাম্প্রদায়িক ঘটনা বা মৌলবাদী ঘটনা বা যারা বাবরি মসজিদকে সমর্থন করে আমি তাদের ভাষায় কথা বলেছি, যারা ওই ভাষাটাই বোঝে। কিন্তু তখন রাজ্যের তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্যের এই ব্যাখ্যা ফুৎকারে উড়িয়ে দেয়। পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই সাক্ষাৎকার রেফার করে বলেন যে কি উদ্দেশ্যে বুদ্ধবাবু এ কথা বলেছেন সেটা বড় নয়, কাদের মাথা কি করলে ভাঙবেন বলেছেন সেটাও বড় কথা নয়। একজন ক্ষমতাশালী মানুষ যখন মাথা ভাঙার কথা বলেন, তৃণমূলের মত ছিল সেটা শুধুমাত্র হিংসাকে প্রমোট করে। আমার ছোট্ট প্রশ্ন, তৃণমূলের সেই যুক্তি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মাথায়গুলি মন্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়? মানে আমি বলছি, আমার সহিষ্ণুতাকে স্যালুট করতে অভিষেক বলেছেন এটা মেনে নিতে বিন্দুমাত্র অসুবিধে হতো না যদি সেই সময় অন্য যুক্তিও তৃণমূল শুনতো। যাই হোক, কুণাল দা এইমাত্র বললেন যে এবিপি আনন্দে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের সম্পূর্ণ অর্থাৎ আনএডিটেড ভার্সনটা মানুষের সামনে নিয়ে আসার জন্য, তাই এই অনুরোধের জন্য তাকে অবশ্যই ধন্যবাদ। দর্শকরা হয়তো জানেন না যে গতকাল কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আদালতের নির্দেশে এই সম্প্রচার বন্ধ করানোর জন্য। আমি বারবার বলি, আজও বলছি, যে বিচার ব্যবস্থার কাছে আমরা কৃতজ্ঞ যে তাঁরা সম্প্রচার বন্ধের এই আর্জি খারিজ করে দিয়েছেন। এবং অবশ্যই যারা সম্প্রচার বন্ধ করতে মামলা করেছিলেন নিঃসন্দেহে তাদের সেই আইনি অধিকার আছে এবং তাদের সেই আইনি অধিকার বেঁচে থাক, কোনো আপত্তি নেই। কিন্তু আমাদেরও এই স্বপ্ন দেখার অধিকার আছে যে এমন একটা সময় আসবে যে কোনো মাননীয় বিচারপতির বক্তব্য সামনে এলে সমাজ আর সংসার একেবারে রসাতলে যাবে এমনটা কারুর মনে হবে না। ঠিক যেমন আমরা স্বপ্ন দেখি যে এই পঞ্চায়েত বিধানসভা লোকসভা নির্বাচনে এত রক্তারক্তি খুনোখুনি হবে না, সমস্ত রাজনৈতিক দল প্রকাশ্যে প্রয়োজনে সংবাদ মাধ্যমের সামনে সংবাদ মাধ্যমের সাহায্যে তাদের সমস্ত বক্তব্য কর্মসূচি ভোটারদের সামনে রাখবেন এবং ভোটাররা তাই দেখে সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে রূপকথা মনে হতে পারে, কিন্তু এই স্বপ্ন তো দেখি আমরা। যাই হোক, আমার পরের বক্তা সুজাত ভদ্র। নিরপেক্ষভাবেই বলা যাক, বুলেটের ঘটনায় এর আগেও 70-এর দশকে বিখ্যাত উক্তি ছিল পুলিশের বন্দুকে কি নিরত লাগানো আছে, যে নকশালপন্থীরা মারা যাচ্ছে না। তারও আগে আমরা বিভিন্ন ভাষা দেখেছি সুভাষচন্দ্র বোসকে ব্যঙ্গ করে তেজর কুকুর বলে, কুকুরের কার্টুন করে অপমান করা হয়েছে। কিন্তু সব কিছু ছাপিয়ে বর্তমান সময়ে আমরা গালি কালচারে ঢুকেছি, খালি গাল, অসম্মান, ব্যক্তিগত আক্রমণ, মানুষের সামনে তাকে হেয় করা, একটা নতুন ধরনের নর্মাল বা স্বাভাবিক রাজনৈতিক ভাষা গড়ে উঠেছে। একে আমরা বলি পলিটিক্স, পলিটিক্যাল লিঙ্গুইস্টিক। এই ভাষা, যে ভাষার মাধ্যমে আমি কমিউনিকেট করছি, আমি মানুষকে আমার পক্ষে আনার চেষ্টা করছি যে রাজনৈতিক ভাষা দিয়ে, তাকে নামতে নামতে কোথায় নিয়ে গেল। এবং এটা শুধু পশ্চিমবাংলার বিশেষ লক্ষণ নয়, বিশ্বজুড়ে
ফাউল ল্যাঙ্গুয়েজ, ফাউল মাত রাজনীতিবিদ, তাদের মুখের ভাষা অত্যন্ত খারাপ এবং খারাপভাবে তারা অন্যজনকে আক্রমণ করেন, অন্যভাবে তারা অন্যকে অপদস্থ করার চেষ্টা করেন। ডোনাল্ড ট্রাম্প তার একটা ক্লাসিক্যাল উদাহরণ। এমনকি ইংল্যান্ডের মতো অনেকটা রক্ষণশীল সমাজেও, রক্ষণশীল দলও, এমনকি থমা মে, ভদ্রমহিলা যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাদের যে ভাষায় তারা বিরোধী এবং দলের বিরোধীদের ব্যবহার করেছেন তাও ইতিহাসে নথিভুক্ত আছে। আগে আমাদের সভ্যতায় একটা পারস্পরিক সৌজন্য ছিল, যার কিছু কিছু উদাহরণ শঙ্করবাবু দিয়েছেন, আরও অনেক উদাহরণ আছে। কিন্তু 2014 সাল থেকে শঙ্করবাবু বলছেন না, সারা ভারতবর্ষে খারাপ শব্দের দক্ষিণপন্থী যারা ক্ষমতায় এলো বা আছে তারা অত্যন্ত খারাপ ভাষা ব্যবহার করতে শুরু করলো। কংগ্রেসকে টার্মাইট বলা থেকে শুরু করে রাজীব, সোনিয়া এবং রাহুলকে উলঙ্গ করে ইতালিতে পাঠিয়ে দেওয়া থেকে শুরু করে, এদিকে মায়াবতীকে আক্রমণ করা থেকে শুরু করে যাবতীয় ধরনের কুভাষা, অকথ্য ভাষা, আমরা ইংরেজিতে বলি প্রোফানিটি, সেগুলো শুরু হয়ে গেল। এবং যার ধারাবাহিকতায় বাংলায় কুণালবাবুরা আর এক স্তরে নিয়ে গেছে। ডোন্ট টাচ মি, এটাকে যে ভাষায় কুণালবাবুরা অপমান করেছেন সেটা একটা তৃতীয় লিঙ্গকে, সম্প্রদায়কে পর্যন্ত অপমান করেছেন। ঋতুপর্ণ যদি বেঁচে থাকতেন, ঋতুপর্ণকে এক সময় কমেডিয়ান একটু ওনার তৃতীয় লিঙ্গের ওরিয়েন্টেশনের জন্য ব্যঙ্গ করেছিলেন, ঋতুপর্ণ বলেছিলেন আপনি আমাকে ব্যঙ্গ করছেন, কিন্তু আপনি করার মধ্যে দিয়ে একটা সম্প্রদায় যারা নিজেদের মতটা বলতে পারে না, যারা যারা চুপ করে থাকতে হয়, সমাজে অবদমিত হয়, তাদের আপনি ব্যঙ্গ করছেন। ইউ হ্যাভ নো রাইট টু ডু সো, তোমার এরকম কোনো অধিকার নেই। এবং সেই প্রসঙ্গে আবার ওরা যে ধরনের গাল দিচ্ছে, 21 সালেও দিয়েছে আপনারা জানেন, ইলেকশনের আগে, যা বাংলার ভারতবর্ষের সমস্ত পারস্পরিক সৌজন্যের রাজনীতিকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এবং এই রাজনীতি 1939 সালে, আমার যদি মেমোরি ঠিক থাকে, জওয়াহরলাল নেহরু অসাধারণ একটা বক্তৃতা ছিল যে পাবলিক লাইফে যারা আসছেন তার একটা ডিসেন্সি মানবেন, চারটে ডিয়ের কথা বলেছিলেন, একটা ডেকোরাম থাকবে, একটা ডিসেন্সি থাকবে, একটা ডিগনিটি থাকবে এবং নিজের ওপর একটা শৃঙ্খলা থাকবে, যে আমার প্রচণ্ড বিরোধীকেও আমি সম্মান জানাবো, যা ধূলিসাৎ হয়ে গেছে। এবং 2014 পর থেকে সর্বভারতীয় স্তরে প্রায় শেষ করে দেওয়া হয়েছে। আপনি স্মরণ করুন রাজা গোপালাচারীর অসাধারণ উক্তি। রাজা গোপালাচারীকে আপনারা জানেন, জওহরলাল নেহরুর শেষ 10 বছর একেবারে বিরোধী রাজনীতির দিকে রাজা গোপালাচারী ছিলেন, তখন মারা গেছে নেহরু, তার 1 বছর বাদে স্মরণসভায় বলছেন রাজা গোপালাচারী যে উনি আমার থেকে 11 বছরের ছোট, কিন্তু 11 বার তিনি আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, 1100 times 1100 উনি দেশের কাছে অনেক বেশি প্রিয় প্রয়োজনীয়, তবু আমি 10 বছর ধরে তার রাজনীতির, তার ভুল নীতির আমি সমালোচনা করেছি। তো একমাত্র তাঁর মতো ব্যক্তিত্বই এটাকে সহ্য করেছেন এবং তিনি পারতেন যে এই এই ভুলগুলোকে শোধরানোর জন্য, এই সম্মান এবং সমালোচনা, এই ভালোবাসা এবং সমালোচনা, এটা যে কোনো পলিটিক্যাল লিঙ্গুইস্টিকের একটা কাজ। তো গালি দেয় কেন, গালি দিচ্ছেন কেন কুণালবাবুরা বা বিজেপিরা বা একটা কংগ্রেসের লোকেরা বা অন্য সমস্ত রাজনৈতিক দল বিশেষ বিশেষ সময় গালি দেন কেন? প্রচণ্ড উত্তেজনা শুধু নয়, আসল ইস্যুগুলো থেকে সরিয়ে দাও লোকের মন, ওটার মধ্যে ঢুকিয়ে দাও, যাকে আমরা ইংরেজিতে বলি ডিস্ট্র্যাকশন, ঘুরিয়ে দাও, আসল কাজগুলোতে আমি করতে পারছি না, ওটাকে ঘুরিয়ে দাও। দ্বিতীয় কি ভয়ঙ্কর দিক, ভায়োলেন্স, বলার বলার এফেক্টটা ভায়োলেন্সে আছে, সেটা নিয়েও গবেষণা হয়েছে, কিন্তু আমার বক্তব্যটাই এত হিংস্র, সমাজকে এত অমানবিক করে দেওয়া হয়,
যে বলার মধ্যে দিয়ে আমি সমাজকে একটা বর্বরোচিত জায়গায় নিয়ে যাচ্ছি। পলিটিক্যাল লিঙ্গুইস্টিকের সঙ্গে সোশ্যাল লিঙ্গুইস্টিক, সোশ্যাল মিডিয়া, মিডিয়াতে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়, যে ধরনের গালি দেওয়া হয়, গালি কালচার। উত্তরপ্রদেশের দুজন মহিলা গবেষক তামানা মিশ্রা এবং নেহা ঠাকুর অসাধারণ গবেষণা করেছেন গালি প্রজেক্ট। 2020 সালে তাদের রিপোর্ট বেরিয়েছে যে গালি প্রজেক্টের মানুষের ওপর কি প্রচণ্ড এফেক্ট পড়ে। অফকন বলে একটা অর্গানাইজেশন, পাবলিক অ্যাটিচিউডটা কী হয় যে গালি শুনছে পাবলিক কীভাবে নেয়, অত্যন্ত খারাপভাবে নেয়, অত্যন্ত নেগেটিভভাবে নেয়, ভালোভাবে নেয় না। রাজনৈতিক দলের দুজন তালি বাজাতে পারে কিন্তু সাধারণ মানুষ এই ভাষা নিতে পারে না, দে ফিল আনকমফোর্টেবল। আমি একটা বই দেখাই আপনাদের সম্প্রদায়ভুক্ত, উনি পুরস্কার পেয়েছেন সোয়াতি চতুর্বেদীর, তার অসাধারণ বই আই এম এ ট্রোল। উনি সোশ্যাল মিডিয়ার ওপর কাজ করেছেন। এগুলো সমস্ত এই খারাপ কথা আমাদের শীর্ষ নেতা ভারতবর্ষে তিনি পর্যন্ত এগুলো পড়েন, সবাই ফলো করেন, কেউ নিন্দা করেন না। ফলে আমরা ধারণ করি ওই কুচ্ছির শব্দ, ওই ম্যাসকুলিনিটি, মহিলা জেন্ডারকে অবমাননা করা, মহিলাকে খেলো করা, এগুলো আমরা আমাদের পলিটিক্সের মধ্যে এনে ফেলেছি। এ থেকে বেরোনোর উপায়, আমার ধারণা বেরোবার উপায়, ওই ইউরোপে একটা নতুন বাচ্চাদের একটা প্রোগ্রাম থাকে, টেম্পটেশন রেজিস্ট্যান্স প্রোগ্রাম, ওটা বাচ্চাদের জন্য হয়। আমার মনে হয় আমাদের রাজনৈতিক দলের নেতাদের ওই টেম্পটেশন রেজিস্ট্যান্স প্রোগ্রামটায় বেশ কিছুদিন প্রশিক্ষণ দেওয়া উচিত, যাতে বাক সংযম থাকে। আর বুলেট অভিষেক সঠিকভাবেই, কোনো ভুল আমরা কেউ বুঝিনি, তিনি গুলি চালাননি স্যালুট, কিন্তু উনি যদি থাকতেন উনি কপালে গুলি করে মারতেন। এবং এর সঙ্গে উনি বার্তা দিচ্ছেন যে এরকম কোনো হিংসাত্মক ঘটনা হলে পুলিশের কাজ হচ্ছে সংযম দেখানো নয়, গুলি করে লোক মারা। একজন সাংসদ যিনি সংবিধান মানেন, তিনি সংবিধানে 21 নম্বর অনুচ্ছেদ পড়েছেন, তিনি রাষ্ট্রপুঞ্জে পর্যন্ত বক্তৃতা দিয়েছেন, সেখানে তিনি জানেন যে এইভাবে কোনো উস্কানিমূলক কথা, এটাও ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। এফআইআর হবে না, এ রাজ্যে হয় না, কোথাতেই কোনো শাসক দলের বিরুদ্ধে কেউ সুয়ামতো এফআইআর করে না। কিন্তু যেটা করা উচিত আমার মনে হয়, আমি শেষ করি, সমস্ত রাজনৈতিক নেতা, বড় বড় নেতা পৃথিবীর, ভারতের বই আছে, তাদের মহান মহান বক্তৃতার বই আছে, এই ধরনের নেতাদের একটা বক্তৃতারও বই বেরোবে না। যদি আনন্দবাজার একটা উদ্যোগ নেন গালি অভিধান রাজনৈতিক, আপনারা নিয়েছিলেন সঞ্জীব তীর্থঙ্করের সময়, আপনারা প্রাইভেট এজেন্সি লাগিয়ে তদন্ত করেছিলেন সিক্রেটায় 1983 সালে। এবার যদি আপনারা অন্য ধরনের একটু প্রজেক্ট করেন, আপনারা একটু বিপুল মেকানিজম আছে যে গালি অভিধান যদি একটা বার করেন, তাহলে আমি কিছু কিছু সাহায্য করতে পারি আপনাদের। তাহলে এটা লাগে যে রাজনৈতিক দলের নেতারা, কর্তা ব্যক্তিরা এবং প্রশাসনের অনেকে কীভাবে গালিটাকে সমাজের নতুন একটা সভ্যতার মান হিসাবে নিয়েছে, যা আমাদের কাছে লজ্জার। মার্টিন লুথার কিং 28শে আগস্ট আগের মাসের 1968 সালে একটা বক্তৃতা ছিল, সে বক্তৃতা যদি আপনারা পড়েন, একটা বক্তৃতা একটা দেশের রাজনীতি কোথায় আমরা পেঁচিয়ে আছি, কোথায় এগোবো আমরা, কীভাবে আমার ছেলে মেয়ে পরের জেনারেশান কোন ধরনের সমাজের স্বপ্ন দেখে, একটা বক্তৃতায় সমস্ত সমাজ, রাজনীতি, অর্থনীতিকে তুলে ধরা হয়েছে। এখানে সে বিতর্ক হয় না, ইএনডিপিতে ভারতবর্ষ কোথায় নেমে যাচ্ছে কোনো বিতর্ক নেই, দিয়ে দিচ্ছে না বলে দিয়েছি, এরা মিথ্যাচার চলে, কোনো আন্দোলন নেই, কোনো বিতর্ক নেই, খালি গালি নিয়ে, এ ওকে গালি, ওর জন্য প্রেস কনফারেন্স। এটা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে লজ্জার দিক বলে আমাদের মনে হয়। ধন্যবাদ সুজাতদা।